এই মুহূর্তত আহিবৰ চেকি এবাৰটাও বিগ ব্ৰেকিং নিউজ গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাজ্যত ব্যাপক হাৰে বৃদ্ধি পাইছে কৰোণাত আক্ৰান্ত হৈ মৃত্যুৰ সংখ্যা। আৰু ইফালে ৰাজ্যৰ বিভিন্ন স্কুল কলেজত কৰোণাৰ ভয়ংকৰ সংক্ৰমণ, যাৰ বাবে ইখনৰ পিছত সিখন বিদ্যালয় মহাবিদ্যালয় বন্ধ হৈ পৰিছে। আৰু মেট্ৰিক পৰীক্ষাৰ্থীৰ বাবে আহিবৰ চেকি এবাৰটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। ইফালে কৰোণাৰ ভয়ংকৰ সংক্ৰমণৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীৰ পৰীক্ষা পিছুৱাই দিব লগা হৈছে। কি আছে সবিশেষ বিস্তাৰিত জনাবলৈ চেষ্টা কৰিম। এই মুহূৰ্তৰ প্ৰথমটো বিগ ব্ৰেকিং নিউজ। ৰাজ্যত অব্যাহত আছে কোভিডৰ ভয়াৱহ সংক্রমণ। বিগত চৌবিশ ঘণ্টাত কোভিডত আক্রান্ত হয়ে মৃত্যু খাবটিলে একুশ জনক লোকে। বিগত চৌবিশ ঘণ্টাত রাজ্যত আক্রান্ত হয়েছে দুই হাজার আটশো একষট্টি জন লোক। কেবল কামরূপ মহানগরতেই আক্রান্ত হয়েছে পাঁচশো নিরানব্বই জন লোক। চৌবিশ ঘণ্টাত পজিটিভিটির হার হয়েছে ছয় দশমিক নয় ছয় শতাংশ। আর এই মুহূর্তের আন এক বিগ ব্রেকিং নিউজ, মরানন্দ বিদ্যালয়ত করোনার আতঙ্ক দেখবলে পাওয়া গেছে। চৌবিশ ঘণ্টাত ওঠেরো জন লোকের দেহত ধরা পড়েছে কোভিডের অবস্থিতি। ইয়ার ভিতর তেরো জনই বিদ্যালয়ের শিক্ষার্থী, আর আন পাঁচজন হয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। কোভিডের ভয়াবহ সংক্রমণের ভাবে বিদ্যালয়খন কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত সকলক বিদ্যালয়খনতেই আইসোলেশনত রাখা হয়েছে। আর এই মুহূর্তের সবাতোকৈ ডাঙর খবর পিছুয়াই দিয়া হয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আনুষ্ঠানিকভাবে অবগত করিলে এই কথা। পরীক্ষা পিছুয়াই দিয়ার দাবিত প্রতিবাদ করেছিল ছাত্রছাত্রী সকলে আর ঘেরাও করেছিল উপাচার্যর কার্যালয়। ইয়ার পিছতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ললে এই বৃহৎ সিদ্ধান্ত। পিছুয়ালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকর পরীক্ষা। কোভিডের ভাবে পরীক্ষা পিছুয়াই দিয়ার দাবি করেছিল পরীক্ষার্থী সকলে। আর মেট্রিক পরীক্ষার্থীর ভাবে গুরুত্বপূর্ণ খবর, পনেরো মার্চত অনুষ্ঠিত হব মেট্রিক পরীক্ষা। ছাত্রছাত্রী যদি কোভিডত আক্রান্ত হয় তথাপিও দিব পারিব পরীক্ষা। কোভিড আক্রান্ত ছাত্রছাত্রীর ভাবে বিকল্প ব্যবস্থা করেছে সেবায়।